সমস্যা সূত্রপাত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল, এরপর বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে ছিলেন তিনি, মিস করেছেন একের পর এক গুরুত্বপূর্ণ সব ম্যাচ। খুশির খবর, বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে খেলতে নামবেন রাসেল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে। প্লে অফ এখনও নিশ্চিত নয় নাইটদের, শেষ ম্যাচে তাদের হারাতেই হবে রাজস্থানকে। এইরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেল দলে ফেরায় শক্তি পাল মর্গ্যানের দলের, সেই কথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার আবুধাবিতে অনুশীলনে দেখা গেছে রাসেলকে, সদ্য শুরু করেছেন জিম। শুধুমাত্র ব্যাট হাতে ঝড় তোলাই নয়, তার পাশাপাশি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে এসে ম্যাচের রাস নিজেদের তরফে নিয়ে আসার ক্ষেত্রে জুড়ি মেলা ভার রাসেলের, তাই রাজস্থানের বিরুদ্ধে তার খেলাটা খুবই তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে জমে উঠেছে আইপিএল, চেন্নাই দিল্লি এবং ব্যাঙ্গালোর জায়গা করে নিয়েছে প্লে অফে, আর পড়ে আছে একটি মাত্র স্পট, যার জন্য লড়াই জারি আছে কলকাতা মুম্বাই পাঞ্জাব এবং রাজস্থানের মধ্যে। রান রেট ভালো রাখায় কলকাতার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি উজ্জ্বল প্লে অফ খেলার। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে কলকাতার। এদিকে এমন একটা টানটান উত্তেজনাময় সময় ভক্তদের প্রার্থনা করতে বললেন তারকা নাইট অলরাউন্ডার সাকিবুল হাসান। এদিন সাকিব জানিয়েছেন প্লে অফে যাওয়া অথবা না যাওয়ার বিষয়টি এই মুহূর্তে তাদের উপরই নির্ভর করছে, তাই শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর তারা। তার পাশাপাশি ভক্তদের প্রবলভাবে পাশে পেতে চাইছেন সাকিব। ভক্তদের প্রার্থনা করতে বললেন তিনি, যাতে তারা প্লে অফের স্থান নিশ্চিত করতে পারে। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে নাইটদের দলের প্রথম একাদশে সুযোগ মেলেনি সাকিবের। সম্প্রতি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে ম্যাচে খেলার সুযোগ পেয়েই কার্যকর ভূমিকা পালন করেছিলেন তিনি। ব্যাটিং করার সুযোগ না পেলেও বল হাতে এক উইকেট তুলে ম্যাচে দলকে নির্ভরতা এনে দিয়েছিলেন তিনি, পাশাপাশি ভালো ফিল্ডিংও করেছেন বেশ কিছু।